হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন সবাই। আজ আমি দেখাবো এমন একটি ডিজাইন যা মেশিন এমব্রয়ডারির জন্য করা হচ্ছে। সবার আগে দেখছি, মানে আপনাদেরকেই আর কি দেখাচ্ছি, এবং আমিও তো পেন্সিল করতে করতে আপনাদের দেখাই যে সাদা কাগজে পেন্সিল দিয়ে ডিজাইনটাকে কিভাবে আমরা আঁকি। ডিজাইন বানানোর পর পেন্সিলের ঘষাঘষিতে, আমি তো এখন আপনাদের আগে ডিজাইনটা দেখিয়ে নিচ্ছি, এর পরের কথাগুলো একটু মাথায় রাখবেন, যে আমরা যে কোনো যখন রাফে ডিজাইনটা স্কেচ করি, যখন পেন্সিলের ঘষাতে না বড্ড ময়লা হয়ে যায়। আমরা লাইট ট্রেসিংয়ের বক্সের দ্বারা সেটাকে একবার ফ্রেশ লুক এনে নিই, অথবা আপনারা ট্রেসিংয়ের কাগজেরও হেল্প নিতে পারেন। তারপর দেখাবো সেই পরিষ্কার ডিজাইনটি আমরা কীভাবে খুব যত্ন নিয়ে তুলি দিয়ে রং দিয়ে ফুটিয়ে তুলি, সলিড কালার দিয়ে, যেটা আমরা স্ক্যানে নেব, নিয়ে আমরা ফটোশপে দেখাবো তার প্র্যাকটিক্যাল লুকটা কেমন আসে এবং বিভিন্ন রকম কালার ভেরিয়েশনে। আমরা ওটাকে চাইনিজ ইঙ্ক বা যে কোনো আপনারা সলিড ব্ল্যাক কালার বা যে কোনো একটা সলিড এনি কালার চুজ করে ফিল করতে পারেন। তো ওটাকে আমি এবারে, এটা শুধু গলার আর হাতের এমব্রয়ডারির ডিজাইন তৈরি করেছি, শুধুমাত্র এমব্রয়ডারির ডিজাইন। আপনারা বিভিন্ন রকম কালার দিয়েও ডিজাইনটাকে সালোয়ার বা কুর্তির ওপরে ফুটিয়ে তুলতে পারেন। ডিজাইন কীভাবে ডেভেলপ করে কালার দিচ্ছি এবং সেটাকে আমরা কী করে কম্পিউটারে ডেভেলপ করছি, সেটাকে প্র্যাকটিক্যাল দেখতে কেমন আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি সবার প্রথমে ডিজাইনটাকে স্ক্যান করে আমি স্ক্রিনে এনেছি কম্পিউটারে, এটা নেকের ডিজাইনটা, এবং এটা আমাদের হাতের ডিজাইনটা। ওকে, তারপরে আমরা যে মেটেরিয়ালটাতে এমব্রয়ডারি করব, হ্যান্ড এমব্রয়ডারি মেশিনের দ্বারা যে এমব্রয়ডারি করব, তো সেই মেটেরিয়ালটাকেও আমি একবার স্ক্যান করে মোটামুটি একটা সামনে আপনাদের দেখাচ্ছি, তো লুকটা কেমন আসবে। তো ডিজাইনে আপনারা
যে কোনো মনের মতন এই ম্যাটেরিয়ালের উপর লাগবে, এমন ভালো লাগবে আর কি। আপনারা কালার চুজ করুন। তো আমার মনে হয়েছে গোল্ডেন কালারটা বেটার লাগবে, তো আমি এই গোল্ডেন কালারটাকে সব জায়গা দিলাম। তাতে দেখিয়ে দিচ্ছি এই অফ হোয়াইটের লুকটা কেমন আসছে। দেখুন একই আপনার মাস্ক ডাউন করে দুটো লেয়ার একসাথে করে নিলাম। এটা হাতার ডিজাইন, এটা হাতার ডিজাইন, আর এটা আমাদের গলার ডিজাইন সেম কালারে। ওকে বন্ধুরা, যদি ডিজাইনগুলো আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব শেয়ার করবেন। থ্যাংক ইউ।